বিজ্ঞানীরা প্রতিনিয়তই নতুন কিছু আবিষ্কারের নেশায় মগ্ন হয়ে থাকে। এবার এমনই এক গ্রহের সন্ধান দিল যাকে দ্বিতীয় পৃথিবী বলে ভাবা হচ্ছে। পৃথিবীর মতোই নাকি এর সব কিছু বসবাসের উপযোগী। কি আছে এই গ্রহে, কিভাবে এর মধ্যে বাস করবে মানুষ, বিজ্ঞানীরা ঠিক সেটাই জানাচ্ছেন। অনেকটা মানুষের মতো নামধারী এই গ্রহই হতে যাচ্ছে মানুষের পরবর্তী আশ্রয়স্থল দ্বিতীয় পৃথিবী। বাসযোগ্য গ্রহের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন দূরত্বে অবস্থান করছে গ্রহটি। মানব বসতি গড়ার জন্য আদর্শ পরিবেশ নাকি খুঁজে পাওয়া গেছে রস 128 বিতে। গ্রহটি আকারে পৃথিবীর প্রায় কাছাকাছি, এমনকি পৃষ্ঠ তাপমাত্রাও পৃথিবীর সমান হওয়ায় সম্ভাবনা আছে, যার মানে এই গ্রহে প্রাণের বিকাশ ঘটতেই পারে। প্রতি 9.9 দিনে এটি এর তারা রস 128 কে একবার প্রদক্ষিণ করে। পৃথিবী যেমন 365 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, তবে রস 128 বি থেকে রস 128-এর দূরত্ব পৃথিবী ও সূর্যের দূরত্বের 20 ভাগের এক ভাগ। তারার এতটাই কাছাকাছি হওয়ার পরও গ্রহটি বাসোপযোগী, কারণ রস 128 একটি লাল বামন তারা। এরা সবচেয়ে ঠান্ডা এবং মৃদু তারা, ফলে অতি বেগুনি রশ্মি ও এক্সরে তেজস্ক্রিয়া অতটা ছড়ায় না। এখানে তরল পানি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ফলে প্রাণ বিকাশের সম্ভাবনাও থাকে। পৃথিবীর চেয়ে মাত্র 1.38 গুণ বেশি তেজস্ক্রিয়া সহ্য করতে হবে রস 128 বিতে। গবেষণাপত্রের এক লেখক নিকোলা ওস্তুদিলো ড্রেফো জানিয়েছেন, এমন এক আবিষ্কারের সঙ্গে জড়িত থাকা অনেক তৃপ্তির। এই পদ্ধতি জানিয়ে দিচ্ছে আমরা দ্বিতীয় পৃথিবী খুঁজে পাওয়ার পথে অবদান রাখছি। রস 128 বিতে পৃথিবী থেকে 11 আলোকবর্ষ দূরে অবস্থিত। এর চেয়ে কাছের আরেকটি বাসযোগ্য গ্রহ রয়েছে, প্রক্সিমা বি, 4.2 আলোকবর্ষ দূরের। এই গ্রহের ক্ষেত্রে একটি সমস্যাও রয়েছে, গ্রহটির তারা প্রক্সিমা সেন্টরি ব্রাহ্মণ তারা হলেও মাঝে মধ্যেই অতি বেগুনি রশ্মি ও এক্সরের বিস্ফোরণ ঘটায়, যেটা প্রাণী জগৎ ধ্বংস করে দিতে পারে। কিন্তু রস 128 তারাটি সে তুলনায় একেবারেই শান্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এই গ্রহ ও তারাটিও ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে, ফলে প্রক্সিমা বিকে ছাড়িয়ে এই নতুন গ্রহই আমাদের নিকটতম বাসযোগ্য প্রতিবেশী হবে একসময়। ঘটনাটি ঘটতে অবশ্য এখনো 79,000 বছর বাকি। শুনে অনেক অনেক দূর ভবিষ্যৎ মনে হতে পারে, কিন্তু 400 কোটি বছর টিকে থাকা এক গ্রহের জন্য এ আর এমন কি।